আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আপনার নাম কি? মোহাম্মদ মনির হোসেন। মনির হোসেন, এখন দেখতে পেলাম যে আপনি একটা লোহার দণ্ড দেখতে পাচ্ছি, এটার মধ্যে একটা ঘন্টা বাজালেন, এর কারণ কি? এটা গাড়ি খবর হইছে। গাড়ি খবর হলে পাবলিক জানতে পারে যে গাড়ি খবর হইছে, মানে একটা সতর্ক করে দিয়েছি। সতর্ক করেছি মানে মানে কোন দিক থেকে গাড়ি আসবে? এখন উত্তর দিক থেকে। উত্তর উত্তর দিকে কই যাবে? ঢাকা যাবে? ঢাকা যাবে, ঢাকা যাবে। এটাকে কি ট্রেন বলে? ডাউন ট্রেন। ডাউন ট্রেন মানে যে ট্রেনগুলো এই স্টেশনে থামবে, মানে এটা সতর্কতার জন্য আপনারা ঘন্টা দিয়ে দেন, যাতে মনে করে যে গাড়ি আসতেছে। আসতেছে। আচ্ছা, এখানে কয়টা ঘন্টা দিলেন আপনি? দুইটা। দুইটা দেওয়ার পরে যে টুনটুন দিলেন, এটা দিলে মানে মনে করবে যে আপনার ডাউন ট্রেন। ডাউন ট্রেন খবর এই ট্রেনটা ঢাকা যাবে। আজ এটা ঢাকা থেকে আসবে না? তিনটা সেটা তিনটা দিবেন, তিনটা দিয়ে তারপরে টুনটুন একটা ঘন্টা বাজিয়ে দিবেন। ঢাকা থেকে যে ট্রেন আসবে, মানে ঢাকা থেকে যে ট্রেন ময়মনসিংহের দিকে যাবে, মানে যেটাকে আপ ট্রেন বলে, আপ ট্রেন, আপ ট্রেনে দিবেন তিনটা। আর যেটা ময়মনসিংহ থেকে সেটা ঢাকার দিকে যাবে, সেটা হচ্ছে ডাউন ট্রেন। ডাউন ট্রেন, ডাউন ট্রেনে দুইটা দুইটা। আচ্ছা, এই ঘন্টা না বাজিয়ে মাইক অ্যালাউন্স করলে হয় না? এই ছোট স্টেশন তো মাইক তো সরকার দেশে। আচ্ছা, যেমন এই যে বিমানবন্দর, তারপর ঢাকা, কমলাপুর, এই সকল ইয়েও কি ঘন্টা দেওয়া হয়? ওইটা ছোট, এটা বড় স্টেশন, এটা ঘন্টা দেওয়া দেন দি দেনা, এটা ওই সামনে মাইক অ্যালাউন্স, মাইক অ্যালাউন্স করে। ও, এই এই মানে ছোট যে সকল স্টেশন মাইক নাই, এই জন্য ঘন্টা দিয়ে যাত্রীদের সতর্ক করা হয়, জানতে পারে যে গাড়ি খবর হচ্ছে। একটা ট্রেন যখন ময়মনসিং আসবে, কয়বার ঘন্টা দিবে? আমি শুনতে দুইবার, একবার দুইবার, একবার খবর হলে, খবর হয় ছাড়লে, একবার যখন ট্রেনটা খবর হবে, আবার স্টেশনে তথ্য জানবেন যে ট্রেন অমুক জায়গায় আছে, তখন দিবেন। আর একবার যখন ট্রেনটা পাশের স্টেশন থেকে ছেড়ে আসবে, তখন একবার দিবেন। দুইবার দিবেন? দুইবার। এই ঘন্টা দিলে যে সকল যাত্রী আছে সতর্ক হয় এবং তারা টিকিট কাটার জন্য প্রস্তুত হয়। টিকিট কাটার জন্য জানতে পারে। আচ্ছা, যাই হোক, আপনার নাম জানি কি? মনির হোসেন। মনির হোসেন ভাই, ধন্যবাদ, অত্যন্ত সুন্দর আমাদের তথ্য দিলেন। তো ভালো থাকবেন আজকে। জি, ভালো।